আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহবুব রহমান আছি আপনাদের সাথে। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর মাধ্যমে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। তারপরও আমি বলে রাখি যে আমরা অনেক সময় দারাজে অর্ডার করে থাকি, অনেক সময় আপনার 40 থেকে 50 টাকা তারা ডেলিভারি চার্জ কেটে নেয়। তো আমরা কিভাবে ফ্রিতে ডেলিভারি করব সে বিষয় নিয়ে কথা বলবো এবং সেই প্রসেসটা আমি দেখাবো। আর প্রথমে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন অযথা সময় নষ্ট না করে ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার, ইন্টোর পর আবারও চলে আসলাম আমরা। তো আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাব। তো প্রথমেই আপনারা প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে? আমি আমার প্লে স্টোরে চলে যাব, ঠিক আছে? সেখানে গিয়ে আমরা সার্চ করব। এই যে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনারা ইজিলি পারবেন। এখানে সার্চ দিবেন দারাজ, দারাজ অনলাইন শপিং, অনলাইন শপিং, এই যে অ্যাপস, এখানে সার্চ দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাপসটা চলে আসবে, ঠিক আছে? তো অ্যাপসটা আমার কাছে ডাউনলোড করা, ঠিক আছে? তো এখন আপডেট চাচ্ছে, আমি আপডেট দিব না, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি দারাজ, এখানে আমার যেহেতু অ্যাপসটা ডাউনলোড করা আছে, তো আমি ডিরেক্ট আমার অ্যাপসে চলে যাব। তো অ্যাপসে চলে যাওয়ার সাথে সাথে এই যে এরকম আসবে, আপনি বাংলায় আর নাকি ইংলিশ সিলেক্ট করবেন, আমি ইংলিশ দিয়ে দেব, ঠিক আছে? তারপরে এখানে ট্যাপ করতে করবে, ঠিক আছে? এটা কিন্তু একদম বিগিনারদের, নতুন যারা আর কি লগ ইন করবে, ফার্স্টে তো লগ ইন করতে হবে, তাছাড়া তো হবে না, ঠিক আছে? দেন আমি প্রোডাক্ট সিলেক্ট করব, ঠিক আছে? হ্যাঁ, এটা ক্লোজ করতে প্রোডাক্ট সিলেক্ট করব। আমরা এখানে ধরেন আমি ফোন কভার দিলাম, ঠিক আছে? এই যে ফোনের ব্যাক কভার দিলাম, ফোনের ব্যাক কভার দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো ফোনের ব্যাক কভার চলে আসবে। তো আমি বলে রাখি যে আসলে আমরা অনেক সময় দ্বারা যে অর্ডার করার সময় যে কোনটা অরিজিনাল প্রোডাক্ট বা কোনটা নকল প্রোডাক্ট আমরা বুঝি না, অনেক সময় ভুল প্রোডাক্ট অর্ডার করে থাকি। তো আসলে আমরা অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনব সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটি দেখে আসলে অরিজিনাল প্রোডাক্ট কিনতে পারেন। তো আমি আবারও ভিডিওর মূল কাজে চলে যাব। তো এখানে কনফার্ম অপশনে ক্লিক করব, হ্যাঁ। তো এখানে আর কি এসে বলবে আমরা গোয়াট ইট দিব, ঠিক আছে? মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমরা যেহেতু এটা কিনবো। আবারও বলে রাখি, আপনারা ভুলভাল প্রোডাক্ট অর্ডার করবেন না, আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে অর্ডার করবেন না। আর সেই জন্য আমি একটি ভিডিও বানিয়ে রাখছি, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি ওটা দেখে নেবেন, ঠিক আছে? তো এই যে এখানে বাই অপশনটা আছে না, এই যে বাই নাও, বাই নাওতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি কালার, কেমন কালার এটাগুলো আপনারা বুঝেন, সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি আবার বাই নাওতে দিলাম। দেবার পর এই যে আমার এখানে নাম্বারটা যাবে, ঠিক আছে? এখানে আপনাদের আপনার নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে মেসেজ আসবে আমার ফোনে, আমি অন্য একটা নতুন নাম্বার অ্যাড করছি, কারণ আপনাদের দেখাতে হবে একদম নতুন অবস্থায়, যেন আপনারা কোনো সমস্যা ফেস না করেন, ঠিক আছে? তো আমি 2766615, হ্যাঁ, হয়ে গেছে কনফার্ম, ঠিক আছে? এখন আমরা আমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করব, ঠিক আছে? আর অ্যাড্রেসটা সিলেক্ট করব, ঠিক আছে? এই যে এখানে আর একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু নতুনরা যারা ফার্স্ট অর্ডার করবেন তারা কিন্তু 15% ডিসকাউন্ট পাবেন যে কোনো অর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে? তো আপনারা এই যে আপনাদের একটা জিনিস দেখাই দিই, আমি আপনারা মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না, আমি একটু লম্বা হতে যাচ্ছে, কারণ আমি অনেক সুন্দরভাবে চাচ্ছি যে আপনারা আসলে ভিডিওটা বুঝেন, যে আসলে আমি সুন্দর করে আলোচনা করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এই যে দেখেন এখানে শপিং ফি ডিসকাউন্ট 80 টাকা নিচ্ছে আপনার, সরি, শপিং ফি 80 টাকা নিচ্ছে, দেখছেন? তো 80 টাকা নিচ্ছে, আবার এটাকে ডিসকাউন্ট দিচ্ছে, এই যে আপনি লগ ইন করছেন নতুন, এই জন্য আপনাকে 80 টাকা ডিসকাউন্ট দিতে। আপনারা বুঝতেই পারছেন কোথায় আপনি ফ্রি অর্ডার করবেন আর কোথায় আপনার 80 টাকা নিয়ে নিচ্ছে, মানে এটা কি বলা যায়, মানে কি বলবো, 80 টাকা তারা নিয়ে নিচ্ছে। যাই হোক, তো আমরা ফ্রি অর্ডার করব। তাই আপনারা জানেন যে ফ্রি অর্ডার করতে গেলে আপনাকে দারাজ পিক আপ পয়েন্ট থেকে প্রোডাক্টটি রিসিভ করতে হবে। ধরেন আপনার এলাকার আশেপাশে পেপার ফ্লাই আছে বা দারাজ পিক আপ পয়েন্ট আছে, তো আমার এলাকার আশেপাশে দারাজ পিক আপ পয়েন্ট আদা বড় আছে আমার এলাকার পাশে, আমি আর কি আমি প্রায় অর্ডার করি, তো আমি পিক আপ পয়েন্ট থেকে নিয়ে আসি, ভাই আমি 80 টাকা এখানে 80 টাকা দিব না, ঠিক আছে? তো অ্যাড্রেসে ক্লিক করব, অ্যাড্রেসে ক্লিক করার পর আমি দেব মাহবুব রহমান,
মাহবুব রহমান দিব ফোন নাম্বারটা পেস্ট করে দিব ঠিক আছে আর এই যে এখানে দেখতেছেন আপনারা দিবেন আমি যেহেতু ঢাকা আমি ঢাকা সিলেক্ট করব দেন নর্থ ঢাকা নর্থ নাকি সাউথ আমি নর্থ দিব নর্থ আমার আদাবর এই যে আমি কিন্তু মার্ক করে দিয়ে দিচ্ছি এটা আমার আদাবর আমার এলাকা আমি আদাবরে ক্লিক করার পর হয়ে গেছে দেন অ্যাড্রেস হিসাবে আপনারা যদি অ্যাড্রেস দিতে চান দিবেন আমি এত কিছু লিখব না আমি জাস্ট দারাজ হাব দিব তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনার এই যে অফিস নাকি হোম এই যে এই জিনিসটা আর এই যে এই জিনিসটা সিলেক্ট করে নেবেন আমি বারবার বলে দিচ্ছি আপনারা কিন্তু প্রবলেম পড়বেন তারপর ভিডিওতে কমেন্টে বলবেন যে ভাইয়া হচ্ছে না এই যে অফিস আর হলো ম্যাক ডিফল্ট নাকি যেন শপিং অ্যাড্রেস এই যে এটা অন করে নেবেন তো এটা অন করে দেবো আগে এটা অন করবো তারপর শপিং অফিস দেবো তারপর সেভ এই যে সেভ অপশনে ক্লিক করবো সেভ অপশনে ক্লিক করার পর এই যে আবার এই জায়গায় একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচে শপিং অ্যাড্রেস এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরেই দেখেন অনেক সময় আপনার এটা আসতে চায় না ঠিক আছে তো আমরা অ্যাপসটা ক্লিয়ার করে নেব ঠিক আছে এই যে অ্যাপসটা ক্লিয়ার করে নেব নেবার পর সিলেক্ট করে দেখালাম সব কিছু আপনার ওভাবে করবেন অনেক সময় আসছে যে আপনার হতে চায় না তো আপনারা অ্যাপসটাকে কেটে আবার ওই যে লিঙ্কে চলে যাবেন বা ওই যে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন সেটা খুঁজে বের করে আবার আমার মতো যাবে ঠিক আছে তো আমি ওই লিঙ্কে যাব না আমি অর্ডার করব না আমি শুধু আপনাদের দেখানোর জন্য আর কি আমি আবার চলে আসি এভাবে তো এই যে বায়নাওতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে বায়নাওতে ক্লিক করার পর এই যে আবার বায়নাওতে ক্লিক করবেন বায়নাওতে ক্লিক করার পর এই যে আপনারা আমার তো আমি এই যে আপনার কি মানে অ্যাড্রেসটা তো লিখে রাখছিলাম তো প্রথমে কিন্তু এই অপশনটা আসে নাই প্রথমে এই অপশনটা আসে নাই তারপর আমি সব কিছু ওকে করার পর আমি যখন অ্যাপসটা রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর আমি অনেকটা ঘাটাঘাটি করছি তারপর এটা চলে আসে ঠিক আছে তো আপনারা এটাতে ক্লিক করবেন আর এই যে নাম্বারটা এখানে নাম্বার চাবে এখানে জিমেল চাবে এই দুইটা জিনিস মাস্ট দিবেন আপনারা কারণ এখানেই আপনার মেসেজ আসবে যে না আপনার প্রোডাক্টটা চলে আসে ঠিক আছে তো আপনারা এই যে কালেক্ট দারাজ পিক আপ পয়েন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দারাজ পেপারফ্লাই আমার এটা হয়েছে আপনার এই যে মিরপুর ৬ নাম্বার তো আমি ৬ নাম্বারে কেন যাব আমার এখানে আছে ডিএক্স মোহাম্মদপুর স্টেশন মানে দারাজ মোহাম্মদপুর স্টেশন আছে এই যে এটা আপনারা সিলেক্ট করে আপনার এলাকার আশেপাশে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর অর্ডার করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করার পর কনফার্ম অপশনে ক্লিক করে দেবো কনফার্ম অপশনে ক্লিক করার পর সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তো প্রসেস পয়েন্টটা কীভাবে করতে হয় ঠিক আছে তো প্রসেস তারপরে হলো আপনার পণ্য কীভাবে রিটার্ন করতে হয় আমি ফুল ডিটেলসে একটা ভিডিওতে কথা বলেছি আপনারা কীভাবে অর্ডার করবেন কীভাবে ব্যাঙ্ক পেমেন্ট করবেন এবং কীভাবে আপনার ভাউচার কালেক্ট করে নেবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে রাখছি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যার যার প্রয়োজন হয় তারা দেখে নেবেন আর অনেকে আছেন যে পণ্য রিটার্ন করতে হয় কীভাবে জানেন না সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে রাখছি আমি তিনটা ভিডিও দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা দেখে নেবেন আর শেষে এটাই বলবো যে আমার চ্যানেল সাবস্ক্রাইবার খুবই কম আপনাদের সাপোর্ট চাচ্ছি আপনারা সবাই আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমি জানি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তবুও আপনাদের উপকারের জন্য আপনারা যেন ভালোভাবে বুঝে নিতে পারেন সেই জন্য আমি ভিডিওটি অনেক লম্বা করে ফেলছি তো সেজন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমার শেষ কথা এটাই বলবো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম